আজকের ওয়ার্কশপের মূল বিষয়বস্তু হচ্ছে সেফটি কমিটির কার্যাবলী এবং তাদের সেফটি কমিটির সদস্যদের ভূমিকা। এই ওয়ার্কশপটি আমরা ঢাকার অদূরে সাভারের হোপ সেন্টারে করছি, যেহেতু আসলে অনেক সময় হচ্ছে যে এদেরকে একটু আইসোলেশনে দূরবর্তী জায়গায় নিয়ে আসলে তারা আসলে ঠিকমতো তাদের যে ট্রেনিংয়ে মনোনিবেশ করতে পারে, যার জন্য আমরা আবাসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। শিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে যারা সেফটি কারখানায় সেফটি কমিটি হিসেবে কাজ করে তাদের আসলে দক্ষতা বৃদ্ধি এবং তারা কর্মক্ষেত্রে যে বিপত্তি ঝুঁকি আছে সেগুলো কীভাবে তারা আসলে ইফেক্টিভলি আইডেন্টিফাই করতে পারবে এবং আইডেন্টিফাই করে তাদের যে কন্ট্রোল নিরসনের জন্য যে ব্যবস্থা গ্রহণ সেগুলো তাদের কার্যকর কীভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়, এটাই আসলে মূল উদ্দেশ্য। এর ফলে কারখানায় যারা কাজ করে কারখানায় যে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা কমানো সম্ভব হবে এবং যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তারা অনেক নিরাপদ থাকতে পারবে, তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে এবং বিভিন্ন রকমের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পাবে, এটাই আসলে মূল উদ্দেশ্য। চামড়া শিল্পটা বাংলাদেশের একটি অতি পুরাতন আদি শিল্প, এদেশে যতগুলি পুরানো আদি শিল্প তার মধ্যে চামড়া, পাট, চা। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশের আদি শিল্প পাট শিল্প আজকে প্রায় ধ্বংসের পথে। চামড়া শিল্পে আজকে যারা আমরা কাজ করি, আপনারা যারা কাজ করেন, বিশেষভাবে মূল যেটা ট্যানারি যেখান থেকে চামড়া শুরু হয়, প্রসেসিং যে এরিয়া ট্যানারিটা, সেসব কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। এ সময়কালে একটু ভালো লাগার কথা যে ফুটওয়্যার বা প্রোডাক্টটা একটু এগিয়ে গেছে। তো যতটা আমাদের দেশের মানুষের এবং আমাদের যারা এই সেক্টরে কাজ করি, এন্টারপ্রেনার, মালিক অথবা শ্রমিক অথবা কর্মচারী, এই শিল্পটা আরও আরও অনেক বেশি ভালো থাকার কথা ছিল, ভালো রাখার কথা ছিল। এখানে সেফটি কমিটির মেম্বারও আছে, পাশাপাশি ওয়ার্ক শ্রমিকদের অংশগ্রহণ থেকে আমরা কিছু প্রতিনিধি নিয়েছি। কারণ হচ্ছে সেফটি কমিটি যেহেতু ম্যানেজমেন্ট লেভেল থেকে প্লাস হচ্ছে শ্রমিক প্রতিনিধি নিয়ে তৈরি হয়, তাই আমরা ট্যানার এবং ফুটওয়্যার সেক্টর থেকে ম্যানেজমেন্ট লেভেল এবং হচ্ছে ওয়ার্কার ক্লাসের যেসব প্রতিনিধি সেফটি কমিটির সাথে জড়িত সেই সব প্রতিনিধিদেরকে আমরা সিলেক্ট করেছি। এই ট্রেনিংয়ের আসলে সামগ্রিক উদ্দেশ্য যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে চামড়া খাতে যেসব কারখানায় কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তাটা নিশ্চিত করা এবং যেই সকল কারখানাতে সেফটি কমিটি প্রতিষ্ঠিত আছে তাদের কার্যক্রমকে আরেকটু ত্বরান্বিত করা। আর আমরা যদি সুনির্দিষ্ট লক্ষ্যের কথা চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা, পাশাপাশি ঝুঁকিগুলো কীভাবে দূর করা যায় সে বিষয়ে সচেতন করা, এবং সেফটি কমিটির কাজ, সেফটি কমিটির সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে পার্টিসিপেন্টদেরকে সচেতন করা, পাশাপাশি হচ্ছে ইন্সপেকশন রিপোর্ট এবং অ্যাক্সিডেন্ট রিপোর্ট যেগুলো হয় ফ্যাক্টরি লেভেলে সেগুলো যাচাই করে ঝুঁকিগুলো চিহ্নিত করা। বাংলাদেশের মানে চামড়া খাতে নিয়োজিত যেসব কারখানা রয়েছে তাদের দুর্ঘটনা কমিয়ে আনা, পাশাপাশি হচ্ছে যে আমরা যাতে অর্থনীতিতে অবদান রাখতে পারি সেজন্য হচ্ছে উৎপাদনটাও বাড়ানো আমাদের একটা লক্ষ্য। আমাদের প্রত্যেক মাসে যে ফায়ার এক্সটিংগুইশারটা, এটা আমরা কি করতেছি, এটা আমরা চেক করতেছি প্রত্যেক মাসে, চেক করে আমরা ডেটটা লিখে রাখছি এবং এক বছর পর আমরা এটা কি করতেছি যে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে কি না, আমরা এটা কিন্তু চেঞ্জ করতেছি, চেঞ্জ করে আবার নতুনটা নিয়ে এসে এখানে অ্যাড করতেছি। এই বিষয়টা আমরা এখানে তুলে ধরেছি। মেশিনারির সমস্যা, মেশিনে কিন্তু অনেক মেশিনের মধ্যে যে অটো সুইচ বন্ধ হয়ে যাবে, যেমন একটা হাত ঢুকে গেল অটো আছে সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এটা অনেক মেশিনে নাই। এটা আমরা চিহ্নিত করছি যে
এই মেশিনের অর্ডার লাগাইতে হবে, নাহলে দুর্ঘটনার কারণ হবে। যেহেতু তাদের মূল ম্যান্ডেট হচ্ছে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কাজ করা, সেজন্য আমরা পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার উপরে তাদেরকে আসলে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রথম সেশন নিয়েছি। তারপরে আসলে সেফটি কমিটির যে বিভিন্ন ফাংশন আছে, সেফটি কীভাবে গঠন করা হয়, সেফটি কমিটির সদস্যদের কী কী দায়িত্ব, তাদের কী কী এখতিয়ার, সব কিছু বিস্তারিতভাবে আসলে তাদেরকে শেখানো হয়েছে। এবং পরে দ্বিতীয় দিনে আমরা আসলে যে বিষয়টা আসলে মূল যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে যে এখানকার প্রত্যেকটা কর্মক্ষেত্রে যে ঝুঁকিগুলো আছে, বিপত্তিগুলো আছে, সেগুলো নিরূপণ করা এবং ঝুঁকি বিশ্লেষণ করা। ঝুঁকি বিশ্লেষণ করার পরে সেখানে কী রকমের আসলে কন্ট্রোল মেজার নিতে হবে, সেই কন্ট্রোল মেজারের জন্য আসলে আমাদের যে বিভিন্ন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি অনুশীলনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির কাজ আমরা করে যাচ্ছি, যাতে তারা প্রত্যেকটা স্বশ কর্মক্ষেত্রে গিয়ে তারা দক্ষতার সাথে ঝুঁকি নিরূপণ করতে পারে এবং নিরূপণ করে যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তারা তৈরি করতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারে। এটাই আসলে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এবং প্রধান কার্যক্রম হিসেবে আমরা গ্রহণ করেছি। এখানে যারা উপস্থিত আছেন, আমরা জানি আমাদের প্রকল্প আসলে তিনটা সাব সেক্টরে কাজ করছে, একটা হচ্ছে ট্যানারি, ফুটওয়্যার এবং লেদার গুডস। আমরা আসলে তিনটা সাব সেক্টর থেকেই আমরা পার্টিসিপেন্ট নিয়েছি এবং এরা সবাই সেফটি কমিটির মেম্বার। সেফটি কমিটির মেম্বার হিসেবে তারা সরকার কারখানায় কাজ করছেন, এর ভিতরে শ্রমিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার ম্যানেজমেন্টের লোকজনও আছে। আমরা সবাইকে আসলে সম্পৃক্ত করে এই কাজটা করছি। আমাদের আরও পরিকল্পনা আছে, যেহেতু এটা খুবই একটা টেকনিক্যাল ইস্যু এবং এখানে একটিমাত্র ওয়ার্কশপ, একটিমাত্র ট্রেনিং দিয়ে আসলে তারা সব বিষয়গুলো আসলে ভালোভাবে শিখতে পারবে না। আমাদের আরও প্ল্যান আছে এদেরকে আরও ধারাবাহিকভাবে বেশ কিছু ট্রেনিং দেওয়ার আছে এবং এদের কাছ থেকেও কিছু সুপারিশ আছে, যারা আসলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে, মালিক আছে, মালিকদেরকেও আমরা সম্পৃক্ত করে এ ধরনের ট্রেনিং দিতে চাচ্ছি। যেহেতু ব্যবস্থাটা আসলে মালিকদের পক্ষ থেকে গ্রহণ করা হবে, ফলে মালিকরা যদি আসলে বিষয়ে প্রশিক্ষিত হয় বা বিষয় সম্পর্কে অবহিত হয়, তাহলে আমরা আসলে যে উদ্দেশ্যে কাজ করতে চাচ্ছি সেফটি কমিটি বা কারখানার যে নিরাপত্তা, দুর্ঘটনা কমানো, সেটা আসলে সম্ভব হবে মালিকদের পক্ষ থেকে যদি আসলে প্রপারলি তারা সেই ব্যবস্থা গ্রহণ করে। ট্রেনিংগুলো যেহেতু লং টাইমে ট্রেনিং হয়, সেক্ষেত্রে আমরা যদি সেশনগুলো একদম লং টাইম পর্যন্ত জাস্ট মুখে বলে বলে নিতে থাকি, সেক্ষেত্রে পার্টিসিপেন্টদের আসলে মনোযোগে বিঘ্নিত ঘটে, সেক্ষেত্রে পার্টিসিপেন্টদের অনেক সময় ঘুম ঘুম ভাব চলে যায়। তো এরকম পর্যায়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভ সেশন রাখি, পাশাপাশি কিছু বিনোদনের ব্যবস্থা রাখি, যাতে করে তারা হচ্ছে যে মনোযোগ সহকারে সেশনগুলি উপলব্ধি করতে পারে। তো যেই ধরনের আমরা বিনোদনমূলক কিছু আয়োজন করে থাকি, সেগুলোর মধ্যে হচ্ছে পার্টিসিপেন্টদেরকে কেন্দ্র করি আমরা হচ্ছে যে বিভিন্ন বল নিক্ষেপ খেলা, তারপরে হচ্ছে যে পার্টিসিপেন্টদের মধ্য থেকে কারো কোনো ভালো অভিজ্ঞতা সে শেয়ার করবে আমাদের সবার সাথে, এই ধরনের আমরা কিছু আয়োজন করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের কিছু আয়োজন করলে হয় কি, পার্টিসিপেন্টরাও হচ্ছে যে ভালো ফিল করে, আর যেহেতু এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্টিসিপেন্টরা আসছে, তো তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হয়। Watermelon, papaya, papaya, banana, banana, mix, mix, mix. Hello, Belinda, come na. Hello, Kalpana, Belinda, come na. Safety committee যে দায়িত্ব সম্পর্কে আমাদেরকে এখানে অবহিত করছে এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার উপরে যেগুলো অবহিত করছে, এগুলো আমি আসলে আমার যে ফ্যাক্টরি আমি সেফটি কমিটির সদস্য হিসাবে, সভাপতি হিসাবে আমি এগুলি কাজ লাগাতে ওরসি ফাউন্ডেশনে যে কাজগুলো করতেছি, এই কাজগুলোর পাশাপাশি আমাদের আরও সেফটি কমিটির যারা সদস্য আছে, মালিক পক্ষেরও লোক আছে, তাদেরকে নিয়েও যদি এটা আর একটু ব্যাপক আলাপ করে এবং এটা আমরা আরেকটা স্বাচ্ছন্দ্য যেটা আমি ভালো মনে করছি, যেটা আমাদের শুধু ট্যানারি নিয়ে আপনারা কাজ করেন নাই, সেখানে ফুটওয়ার, লেদার গুডস নিয়েও কাজ করছেন, ওদের সাথে আমাদের মোটামুটি যে একটা আলোচনার ভিত্তিতে আমাদের সমস্যাগুলো ওনারা জানতে পারছে, আমরাও
ওনাদের সমস্যাগুলো বুঝতে পারছি। এরকম আরও যদি করতে পারে, ওশি ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যদি এরকম আরও কিছু প্রোগ্রাম এই ট্যানারি সেক্টরের জন্য করতে পারে। এবং সেক্টর আমরা তো হয়তো প্রত্যেকটা ট্যানারে যারা আসছে একজন দুজন করে আসছি, কারণ একটা সর্বনিম্ন ছয়জন তো সদস্য হয়েছে, তাহলে আরও যে ট্যানারি থেকে একজন আসছে আরও পাঁচজন গ্যাপ রয়েছে, ওইটা ওদেরকেও যেন এইভাবে যদি জানাইতে পারে তাহলে আমাদের কাজ করাটা আরও একটু সহজ হবে, তাহলে আমরা সাধারণ শ্রমিকের মাঝে এবং ফ্যাক্টরির উন্নয়নের কাজে লাগাইতে পারবো। সবসময় সেফটিটা খুবই দরকার, আমাদের স্বাস্থ্য আর হচ্ছে কি নিরাপত্তাটা বেশি দরকার, কারণ আমরা যখন কাজ করি তখন হচ্ছে কি এই জিনিসগুলো আমাদের বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন আমরা এগুলো জানতে পারবো, তখন আমরা এই জিনিসগুলো থেকে অবগত থাকতে পারবো।